প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন উচ্চ আদালত। একই সঙ্গে জামিন কেন দেয়া হবে না তা জানতে চেয়ে 7 দিনের রুল জারি করেছেন। আগামী 17 ডিসেম্বর রুলের শুনানির দিন ধার্য করেছেন আদালত। সকাল 11:15টায় বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের দ্বৈত বেঞ্চে শুনানি হয়। গত 22 নভেম্বর নাশকতারের মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন নামঞ্জুর করেন মহানগর দায়রা জজ আদালত। এরপর হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা। 28 অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। প্রধান বিচারপতি বাসভবনে হামলাসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করেন বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়। রমনা থানার মামলায় 29 অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এফআইআরের মধ্যে যে সমস্ত বক্তব্য আছে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মামলায় কোনো সম্পৃক্ততা নাই এবং তার বিরুদ্ধে এমন কোনো অ্যালিগেশন নাই যে তিনি ঘটনাস্থলে ছিলেন বা ঘটনাস্থলে থেকে কাউকে নির্দেশ দিয়েছেন বা পরিকল্পনা করেছেন। আদালত আমাদেরকে শুনেছেন, শুনে আদালত শেষ পর্যন্ত সরকার পক্ষকে প্রাথমিক তারা শুনানি করেছেন, আরও শোনার জন্য তিনি 7 দিনের একটি রুল দিয়েছেন। Thank you.